আর লবণও অনেক পেট ব্যথা করে হইতেছে ভাই এই তো মাশরুম চুপ তারপর ছোট ছোট চিকেন আছে কি এর ভিতরে করে ভ্যানিলা দিয়েছো দেখো ফিশ এন্ড চিপস এই সসের কারণে খেতে আরো মজা লাগে আমাকে আমি তো ক্যামেরা চালু করি না কাল লাগে এত কোন হ্যালো আসসালামু আলাইকুম গাইস দিস ইজ অ্যালেন মাইনুল এন্ড ওয়েলকাম টু অ্যালেন ব্লগ তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক দিলে দুই পাখি মারতে হয় এখন ক্রিস্টোফার নোলানের মতো আমি যেভাবে সাসপেন্স দিচ্ছি মানুষ বুঝবে না যাই হোক আসল কথায় আছি যে আমরা এক রেস্টুরেন্টে বসে দুই রেস্টুরেন্টের খাবার খাবো লিটল এশিয়াতে গিয়ে আমরা দুইটা রেস্টুরেন্টের খাবার খাবো একটা হচ্ছে যে লিটল এশিয়ার নিজেদের খাবার আর আরেকটা হচ্ছে যে কেফ মিলানোর তারা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না যে ইয়াতে লিটল এশিয়াতেও কেফ মিলানোর খাবারও পাওয়া যায় লিটল এশিয়ার ওনার আর কেফ মিলানোর ওনার হচ্ছে যে সেম একজন লিটল এশিয়াতে একটা ব্লগ করার কথা ছিল তো আমরা ভাবলাম যে এক ডেলি দুই প্যাকি মারি আলাদা আলাদা দুইটা ব্লগ না করে এটা আপনাদের জন্য ভালো হবে আপনারা একসাথে দুইটা রেস্টুরেন্টের খাবার দেখতে পারবেন আজকে আসলে অ্যাকচুয়ালি আমার ব্লগ করার কথা ছিল যে বনজুরের মধ্যে বুফে ডিনারটা নিয়ে আটটা রিভিউ করব কিন্তু পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আর ভিডিও করা হয়নি এখন যদি তারপরেও আপনাদের যদি ইচ্ছা থাকে যদি ইন্টারেস্ট থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি করার চেষ্টা করব যদিও কারো ইন্টারেস্ট নেই আমার ভিডিও দেখার জন্য মাঝে মাঝে আসলে খুবই ডিমোটিভেট হয়ে যাই এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু মানুষের কাছে রিচ হয় না কেউ দেখে না কার জন্য আসলে ভিডিও বানাই যাই হোক আমারও আশা একদিন আপনারা আমার ভিডিও দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন কি বলো আমার ভিডিও কোয়ালিটি ভুল হয় অনেক অনেক এটা হচ্ছে আমার দলের লোক এজন্য বলতেছে যে কোয়ালিটি ভুল ভিডিও হয় আসলে আমি জানি অত কোয়ালিটি ভুল ভিডিও বানাতে পারি না তারপরেও চেষ্টা করি আর বাবা এদিকে এদিকে আর যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে যদি ভালো লাগে আর কি তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন আমি খুবই ইন্সপায়ার্ড হব আমরা এখন যে রোডটাতে ঢুকছি না এই রোডটাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেকগুলো এই এটা হচ্ছে আফগান তারপরে ওইদিকে ছিল বেল পেপার তারপরে সামনে হচ্ছে চিলক্স আছে তারপরে হাইড আউট লঞ্চ আছে সেগা ফ্রেডো আছে তার র্যাবিট আছে হোয়াইট র্যাবিট তারপরে টেরাকোটা আছে তারপরে লিটল এশিয়াতে আছে আর সিনানবোল বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর ওই দেখেন ওই দূর থেকে ওই যে বড় বিল্ডিংটা আছে ওইটার মধ্যেই হচ্ছে যে লিটল এশিয়া এই যে চিলক্স চিলক্সের মধ্যে আমরা ব্লগ করেছিলাম যারা আমাদের ব্লগটা দেখেননি দেখে আসবেন ভালো লাগবে আশা করি আমি দুই তিন দিন পরে আরেকটা ব্লগ করবো ওইটা হচ্ছে যে র্যান্ডম ব্লগ কোনো রেস্টুরেন্টের ব্লগ না আপনাদেরকে একটা সেই জিনিস খাওয়াবো আমি মানে খাওয়াবো না আমি খাবো আপনাদেরকে দেখাবো মাঠা আর কি তো ওই ব্লগটা দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে মানে ওইটা খুবই আন্ডার রেটেড একটা জিনিস আমি চিনি অরিজিনাল বিহারিরা বানায় তো আমি ভাবলাম যেহেতু আমি আমার ফেভারিট আমি আপনাদেরকে দেখাই আপনারা হয়তো যারা বুক টুক নিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে রাখবেন মসজিদের মধ্যে দিয়েছি হচ্ছে যে লেডি ইন রেড সাইডে বাই কি নাম লেডি ইন রেড মানে একজন মহিলা লাল পোশাকে আমরা এখন খাবো একজন মহিলা লাল পোশাকে ওদের প্রত্যেকটা খাবারের সাথে হচ্ছে যে ব্যাট ইনক্লুডেড সো কেউ প্রতারিত হবেন না কিন্তু আবার সি ফুড দিয়েছি ক্র্যাব মশালা এটার প্রাইস হচ্ছে যে 250 টাকার এই দুটা হচ্ছে যে লিটল এশিয়া থেকে দিয়েছি আর লিটল এশিয়া থেকে আমি কমে দিয়েছি কারণ লিটল এশিয়াতে আমি অনেকবার খেয়েছি এই পিনানোর মধ্যে আপনি মেনু দেখে শেষ করতে পারবেন না আপনার এটা দেখে আপনার মনে হবে যে কোনটা ছাড়ে কোনটা খাবো আমি এতগুলো তো আসলে আমি নিজেও দেখাইতে পারবো না আর আমার পকেটের বাজেট হচ্ছে খুবই লিমিটেড পরেও যদি কেউ যদি আমাকে বাজেট দিয়ে হেল্প করতে চান আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবে কেপ মিলানো থেকে দিয়েছি হচ্ছে যে ক্লাসিক ভ্যানিলা এটার প্রাইস হচ্ছে যে 119 টাকা একটা ফেরি ফেরি চিকেন উইংস দিছি এটার প্রাইস হচ্ছে যে 215 টাকা ফোর পিস থাকে তারপরে এখানের মধ্যে আই স্যুপের মধ্যে অর্ডার দিয়েছি হচ্ছে যে ক্রিম অফ মাশরুম স্যুপ এটার প্রাইস হচ্ছে যে 195 টাকা এই স্যুপটা হচ্ছে যে আমার পার্সোনাল ফেভারিট এই জন্য আমি অর্ডার দিয়েছি এইখানের মধ্যে 1000টা ফ্লেভার আছে 1000টা জিনিস আছে 1000টা কি বলবো মেনুতে আছে আপনারা ডিসাইড করে খাইতে পারবেন এটা হচ্ছে যে ক্রিম অফ মাশরুম স্যুপ যেটা ওইটা এটার মধ্যে মাশরুমটা আছে যেহেতু মাশরুম স্যুপ তারপর ছোট ছোট চিকেন আছে আর কি আর উপরে ওরা দেওয়ার সময় হালকা বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছিল ভালো খুবই গরম
স্যুপটা ভালোই আছে, স্যুপের যে কনসিস্টেন্সি স্যুপটা কিন্তু অনেক ঘন দেখেন। তো আপনারা আরও অনেকগুলো স্যুপ আছে, আপনারা ওইগুলো ট্রাই করতে পারবেন, এটা আমার কাছে ভালো লেগেছে। মানে আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন ওরা বলছিল যে চার পিস থাকবে, এখন দেখি চার পিসের থেকে বেশি, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় পিস আছে। সসটাই ভালো লাগতেছে খেলে, আপনি যে ফেরি ফেরি চিকেনের একটা ফ্লেভার থাকে কিন্তু একটু হালকা ঝালঝাল টাইপের থাকে, আর ফ্লেভারটা একটু অন্যরকম একটা ফ্লেভার থাকে। মারাত্মক চিকেন উইংস নিয়ে আমার কোনো রিভিউ দেওয়ার নাই, জাস্ট মারাত্মক, এই কথাই বললাম আপনাকে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে মাংসটা গলে যাচ্ছে মুখের ভিতরে, একটা স্মোকি ফ্লেভার আছে, স্মোকি ফ্লেভারটার কারণে খেতে আরও মজা লাগতেছে। আর হচ্ছে যে সসটা কিন্তু বেশি দিয়েছে, সসটা বেশি দেওয়ার কারণে মজা লাগতেছে। আর এখানের মধ্যে আরেকটা সস দিছে ওরা, এটা হচ্ছে মেবি, আচ্ছা এটা হচ্ছে পুদিনা সস, যেহেতু দিছে একটু ট্রাই করে দেখি যে কেমন। সস দিয়েও ভালো চলে মোটামুটি, কিন্তু সস ছাড়াই আমার কাছে ভালো লাগছে। এই উইংসটা আসলে আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আর চিকেন উইংস আমার এমনিতে ফেভারিট, এই জন্য আমি সব ব্লগে গেলে আগে দেখি যে উইংস আছে কিনা ওই রেস্টুরেন্টে, আগে আমি উইংস অর্ডার। এই রেস্টুরেন্টের মধ্যে তিন টাইপের উইংস আছে, বারবিকিউ আছে, ফেরি ফেরি আছে, তারপরে স্পাইসি আছে, আমি ফেরি ফেরিটাই দিলাম, মানে হচ্ছে যে টাকাটা উসুল। সেইটা হচ্ছে যে আমরা যে মজিতো দিয়েছিলাম ওইটা, এটার নাম হচ্ছিল কি, এটার নাম একটা একটা ফিকুলিয়ার নাম, কী নাম জানি, আচ্ছা লেডি উইথ রেড, মানে একজন লেডি লাল শাড়ি পরা, লাল শাড়ি পরিয়া। রিফ্রেশিং, এখানের মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে, পুদিনা পাতা ও আচ্ছা। নিচে আবার কি একটা আছে, এটার ফ্লেভারটা আমি আসলে ধরতে পারতেছি না, ওই যখন টান দিচ্ছি টানের সাথে মুখের ভিতরে এসে লাগতেছে, দাঁতের সাথে লাগতেছে, একটা ফ্লেভার আসতেছে, এখন কী ফ্লেভার এটা আমি বলতে পারতেছি না, এটার জন্য আমি খুবই দুঃখিত। এটা অনেক রিফ্রেশিং, মানে যদি রিফ্রেশনেসের দরকার হয় তাহলে এটা খেতে পারেন, আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। জোস একটা জিনিস, ভিউটা দেখেন জাস্ট, জোস একটা ভিউ, এই ভিউ থেকে আসলে বসে এরকম খাওয়ার মজাটাই আসলে আলাদা, একটা খাবারও এখন পর্যন্ত আমার কাছে খারাপ লাগেনি, সবগুলো খাবারই জোস। ভাবছিলাম নেগেটিভ রিভিউ দেবে, এখন দেখি নেগেটিভ রিভিউ একটা জিনিস নিয়ে দিবে, ওইটা হচ্ছে যে ওদের খাবার প্রাইস বেশি, সেট মিলের প্রাইস হিউজ প্রাইস, ভাইরে ভাই এত টাকা দিয়ে কে সেট মিল খাবে। তো ওদের এটার সাথে যদি কম্পেয়ার করা হয়, যদি ওদের এটার সাথে কম্পেয়ার করা হয় তাহলে অন্য রেস্টুরেন্টের মধ্যে গেলে সেম টাইপের খাবার একটু উনিশ বিশ, সেম টাইপের খাবারই পাওয়া যায় ওদের থেকে প্রায় একশো থেকে দেড়শো দুশো টাকা কমে। সো ভাই আমরা এখানে কেন খাইতে আসবো, এটা হচ্ছে যে ক্র্যাব মশালা আর কি, যেটা দিছিলাম, আর ক্র্যাব মশালার সাথে ওরা দেখি আবার চামচও দিচ্ছে। আরে ভাই আমরা বাঙালি ফলা পাই, চামচ দিয়ে খাইতে পারি, হাত দিয়ে খাই, কেউ আবার গাইয়া ভাবলেও ভাবতে পারেন। একটা দুইটা তিনটা, তিনটা ক্র্যাব হবে আর এগুলো কিন্তু এত প্রাইস। সো দিস ইজ দ্য ক্র্যাব, অথবা বাংলায় বলতে পারেন যে কাকড়া। অ্যাপটার মধ্যে নর্মালি এই যে সস দেওয়া আছে না, এই সসটা হচ্ছে যে টমেটো সস আর কি, টমেটো সস দিয়ে করা, অতটা ভালো লাগতেছে না। নেপালের মধ্যে খাইছিলাম যে ব্লগে নেপালে খাইছিলাম, ওই ব্লগটা আপনারা দেখে আসছেন, ওই ব্লগের কাঁকড়াটা সেরা ছিল, মারাত্মক। আসলে আমি ওই ব্লগে বলেছিলাম যতই রেস্টুরেন্টে, যতই হাই লেভেলের রেস্টুরেন্টে খান না কেন, ওই ওই জায়গায় নেপালের কাঁকড়া ইজ নেপালের কাঁকড়া, এটা আসলে মানে কাঁকড়াটা ওরা মানে হালকা ভেজেছে আর কি, হালকা ভেজেছে, তারপরে ভালো করে তেল মশলা দিয়ে টমেটো টমেটো দিয়ে ভালো করে এটা ভুনা টাইপের করেছে মশালা দিয়ে, এটা আমার কাছে ভালো লাগতেছে না, এর থেকে ভালো নেপালে গিয়ে কাঁকড়া খাবো সত্তর টাকা, মারাত। আচ্ছা এটা কি খোলা যাবে, খোলা তো যাবে, ওকে। এই যে ভিতরে ভ্যানিলা শেক, উপরে অনেকগুলো ক্রিম দেওয়া, আর ভিতরে হচ্ছে যে ভ্যানিলা শেক, এটা কি হলুদ নাকি বোঝাই যাচ্ছে না, এ ইয়েটা পাতিলটা হলুদ তো এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক আমরা তাকে তার গন্তব্যস্থলে এভাবে ঢুকিয়ে দিই। ওই চিনি দেখি কম, তারপরে ভ্যানিলা ফ্লেভারটাও একটু কম কম লাগতেছে,
তবে হ্যাঁ এটা যারা হচ্ছে যে মানে চিনি কম খান তাদের জন্য এটা ভালো হবে, যারা চিনি কম পছন্দ করেন তাদের জন্য এটা খেতে ভালো লাগবে। আর আমার কাছে অত ভালো লাগতেছে না, চিনি একদমই কম। এক শালা এক জায়গায় গেলে চিনি বেশি দিয়ে দেয়, আরেক জায়গায় গেলে চিনি কম দেয়, কি এক বিপদে পড়ছে। আর ভ্যানিলার যে ফ্লেভারটা আছে না ওইটাও কম। আমি যদি ভ্যানিলাই অর্ডার দিলাম তাহলে যদি ভ্যানিলার ফ্লেভারে যদি না পাইলাম তাহলে ভাই আমি খাই কি ল্যাপটা হইল। বাট ওকে চলাই, অতটাও খারাপ না, মানে খারাপ না কিন্তু এটা, আমি এটাকে খারাপ বলতেছি না, জাস্ট কিছু ইনগ্রেডিয়েন্টস কম ভ্যানিলা ফ্লেভারের, যেহেতু যেহেতু এটা ভ্যানিলা শেক ভ্যানিলা ফ্লেভারই কম। আমার জীবনে আমি প্রথম ফিশ অ্যান্ড চিপস খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই ঠিকঠাক, আর এটা মানুষ খায় কি চামচ দিয়ে এমনি এমনি কেটে খায়, আমি ভাই কেটে খাইতে পারবো না, হাত দিয়ে খাই, কেউ কিছু মনে করিয়েন না। ভিতরে অনেক সফট আর অনেক জুসি, উপরে ফ্রাইড করা আর কি। আচ্ছা তো আগে সব ছাড়া খেয়ে দেখি কীরকম লাগে। এটা কী মাছ, এটার মধ্যে কী মাছ ইউজ করা হয়? ডোরি ফিশ। হ্যাঁ ডোরি ফিশ। কি ফিশ? ডোরি ফিশ। ডোরি ফিশ, এটা আবার কী মাছ ভাই? এ প্রথম শুনলাম। ওকে তো আমি একটা নতুন মাছের নাম আবিষ্কার করলাম, এই প্রথম ডোরি ফিশ। এই মাছটার আমি কোনো ফ্লেভারই পাইতেছি না, অনেস্টলি আমি কোনো ফ্লেভারই পাইতেছি না, হালকা লবণ দেওয়া, লবণটা একটু বেশি লাগতেছে। আচ্ছা লবণ কোনো ম্যাটার না, বাট টেস্ট হচ্ছে যে মেইন ফ্যাক্ট, টেস্টটা আমি বুঝতে পারতেছি না আসলে। এখন সস দিয়ে একটু খেয়ে দেখি। আচ্ছা আর একটু দিই, এই সস দিলাম। সস দিয়ে হালকা একটু ভালো লাগতেছে, বাট অত না যতটুকু আমাদের এক্সপেকটেশন ছিল, আমাদের পুরো টাকাটাই লস, বাট বাকিগুলো অনেক ভালো ছিল, একটু কম হোক একটু বেশি হোক ভালো ছিল, বাট এটা টোটালি রিকমেন্ড করবো না আপনাদেরকে, এটা টাকাটা আমার লস দিয়েছে, আর লবণও অনেক, পেট ব্যথা করে হচ্ছে ভাই। তোমার কাছে কোনটা কোনটা বেশি ভালো লাগছে? আমার কাছে ভালো লেগেছে চিকেন উইং, হ্যাঁ এক, তারপর হচ্ছে যে ক্রিম মাশরুম সুপ, ক্রিম মাশরুম সুপ। আচ্ছা তারপরে এটা, আর এটা ভালো লেগেছে খুব। স্ক্র্যাপটা কিন্তু ওর কাছে ভালো লেগেছে, বাট ও এখনো নেভালেটটা ভালোভাবে খায়নি। খাইছস? খাইছি, আমি খাইছি, বাট ওইটা হচ্ছে যে বেস্ট। হ্যাঁ নেভালেটটা বেস্ট, ওইটা ওইটার উপরে কোনো কথা হবে না। তোমার কাছে ফিশ অ্যান্ড চিপস কেমন লাগছে? ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া ফিশ অ্যান্ড চিপস খুবই বাজে লাগছে। মানে এখানের মধ্যে এই ওরা যে মাছটা ইউজ করছে, কি ডবি মাছ নাকি কি মাছ নামও জানি না, এটার মধ্যে লবণ অতিরিক্ত লবণ দিচ্ছে, তাই না? এটার তো 400 টাকা আমাদের পুরাই লস, আর 400 টাকা এই কথা মানে বলতে গেলেও আমার এখন হাত ব্যথা করতেছে, তো আমি আর বলতে পারতেছি না। এবার আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করি। ফার্স্ট অফ অল চিকেন উইংসটা মারাত্মক ছিল, এটা আসলে রেটিংয়ের উপরে, যে সসটা দিয়েছে পেরি পেরি সস মারাত্মক, ওইটা ভালো লেগেছে। তারপরে মাশরুম সুপ, ক্রিমি মাশরুম সুপ যেটা ওইটাও অনেক ভালো লেগেছে। তারপর আর কি খেয়েছিলাম, ভ্যানিলা শেক, ভ্যানিলা শেকটা মানে একদম খারাপ ছিল যে তা না, চিনি কম ছিল আর ভ্যানিলা ফ্লেভারটা কম ছিল, এই জন্য একটু কম ভালো লেগেছে এটাই। তারপরে আর কি খেয়েছি, ক্র্যাব, ক্র্যাবটা আমার কাছে ভালো লাগে নাই, ক্র্যাবও নর্মাল, তো এত টাকা দিয়ে তাহলে ক্র্যাব খেয়ে মানে। তারপরে এই এটা, এটা তো আমি এখনও খাচ্ছি, তাহলে বুঝেন এটা নিয়ে আর কিছু বলবো না, রিফ্রেশিং একটা জিনিস। তারপরে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, ও বাইরে ভাই 400 টাকা শেষ, 400 টাকা এখন এই এটার দায়িত্ব দায়িত্ব আফসোস করবো, এই আফসোসের জন্য আপনাদের জন্য এত কষ্ট করে নিচে এখন খাইতে পারি নাই। আর আমি ওদের রেস্টুরেন্টের এটার মানে লিটল এশিয়ার লোকেশন প্লাস টেপ মিলানোর লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, ইনক্লুডিং তাদের ফেসবুক পেজ, সো আপনাদের অত টেনশন করতে হবে না, আর বেশিরভাগই চিনে। যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ পারলে সাপোর্ট করিয়েন, আমি একটু ইন্সপায়ার্ড হব। আল্লাহ হাফেজ, গুড বাই। এই আমার দেখা যাইতেছে।